কোনো রকমের বেকিং অথবা ওভেন ছাড়াই এরকম মচমচে একটা বিস্কিট খুব কম সময়ে তৈরি করে আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর একবার তৈরি করে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে এটা খেতে পারবেন। একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে সাদা আটা দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, এক চিমটি এলাচ গুঁড়ো দিচ্ছি। এরপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল। তারপর হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে সব কিছুকে মেখে নিব। এই যে মাখা হয়ে গিয়েছে, এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ কোরানো নারকেল। আপনারা চাইলে নারকেলটাকে স্কিপও করতে পারেন, তবে নারকেলটা এই পর্যায়ে অ্যাড করলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। অন্য একটা মিক্সিং বোলে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে এর মধ্যে 1/4 কাপের মতো পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে সেই ময়দার বোলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরির ক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে সামান্য কিছুটা পানিও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, আমার ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে মোটামুটি পুরো টাইপের একটা রুটি তৈরি করে নিচ্ছি। এখন একটা নাইফ দিয়ে রুটির চারদিকের সাইডগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তারপর দেখুন আমি কিভাবে বিস্কিটের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করা হয়ে গেলে নাইফ দিয়ে বিস্কিটের মতো একটা সাইড দিয়ে এভাবে হালকা হালকা দাগ কেটে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এগুলোকে তেলে ভেজে নিব। একটা প্যানে তেল গরম করে এর মধ্যে আমি তৈরি করে রাখা সেই বিস্কিটের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর চুলার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার উল্টিয়ে পাল্টে যখন এর ভিতরে এরকম একটা লালচে ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং ভীষণ কুড়মুড়ে হয়ে থাকে, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় তৈরি না করলে কিন্তু বুঝবেন না। আর এই বিস্কিটটাকে কিন্তু আপনারা একবার তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।